Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এই করোনা আবহে যে টেলিক্লাস চালু করা হয়েছে ক্লাস টেনে আজকের বিষয় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। বৃত্ত তোমরা নিজের নিজের খাতায় একটা কেন্দ্র নিয়ে কম্পাস দিয়ে বৃত্ত আঁকো। আমাদের এখানে সেই সব সরঞ্জাম নেই, আমরা ফ্রি হ্যান্ড আঁকবো এবং তোমরাও আমার সাথে আঁকবে, যাতে তোমাদেরও একটা প্র্যাকটিস হয়ে যায়। কারণ এখন তোমরা বাড়িতে বসে আছো, এভাবে প্র্যাকটিস করাতে হবে। আচ্ছা, বৃত্ত সম্বন্ধে সবার ধারণা আছে, কিন্তু বৃত্তস্থ কোণ সম্বন্ধে আজকে আমরা জানবো। বৃত্তের জ্যা তোমরা জানো যে বৃত্তের ওপরে যে কোনো দুটো বিন্দু সংযোজক সরলরেখাংশকে আমরা বলি বৃত্তের জ্যা। এবার বৃত্তের জ্যা বৃত্তকে দুটো অংশে বিভক্ত করে, এগুলোকে এক একটাকে বলা হয় বৃত্তাংশ। এই যখন আমরা বৃত্তের ওপরে দুটো বিন্দু নিলাম বৃত্তের পরিধির ওপরে, তখন এখানে একটা বৃত্তচাপ তৈরি হলো আর এটা আর একটা বৃত্তচাপ, মানে দুটো অংশ হলো। বৃত্তচাপ তো আছেই, এটা ছোট অংশ, এটা বড় অংশ, এটাকে আমরা বলবো উপচাপ, ছোট অংশটাকে, আর এটাকে আমরা বলবো অধিচাপ, বড় অংশটাকে। আর এই দুটো বিন্দু কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা এঁকে নিলে সেটাকে আমরা বলবো সম্মুখ কেন্দ্রস্থ কোণ। আবার এই এবি দুটো বিন্দু যদি বৃত্তের পরিধির ওপর যে কোনো একটি বিন্দু সিতে যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা বলি বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তাহলে আমরা কতগুলো জিনিস শিখলাম, যে একটা বৃত্তের জ্যা বৃত্তকে দুটো অংশে বিভক্ত করে, সেগুলো এক একটা বৃত্তাংশ। এখানে যেটা ছোট বৃত্তচাপ সেটা হচ্ছে উপচাপ, যেটা বড় সেটা অধিচাপ। কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এই বৃত্তের উপরিস্থিত দুটো বিন্দু সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর যদি বৃত্তের পরিধির ওপরে আর একটা বিন্দু নেই, তাহলে যে কোনো বিন্দু, তাহলে সেই কোণটা হবে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। এবারে আমরা চলে আসব এই চ্যাপ্টারে চারটে উপপাদ্য আছে। প্রথম উপপাদ্য হচ্ছে উপপাদ্য 34, পেজ নাম্বার 123। বিবৃতিটা একটু বলি, যদি কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা
गठित सम्मुख केंद्रस्थ कोण ओई वृत्तचापेर द्वारा गठित जे कोनो वृत्तस्थ कोणे द्विगुण एखाने आमादेर एटाई प्रमाण करते हबे एटा बिबृतिटा प्रत्येके मुखस्थ राखबे जा जाते जे कोनो समय उपबाद्यर परे जखन आमरा प्रयोगगुलो कराबो तखन सेगुलोके आमादेरके अप्लाई करते हबे सुतरां एई बिबृति मुखस्थ राखा भीषण दरकार। अच्छा एबार आमरा एटाके विजुअलाइज करब प्रथमे आमरा छवि आँकब आमरा छवि चार भावे आँकते पारी प्रयोजन नहीं चारटे आकार किन्तु आमादेरके बुझते हबे सेई जन्य तुम्हरा अवश्य परीक्षार समय कम्पास दिए छवि आँकबे कम्पास स्केल व्यवहार करे। अच्छा ओ केंद्रीय एकटा वृत्त আমার সঙ্গেই ছবি আঁকলে ভালো এপিবি বৃত্তচাপের ওপরে এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এ সি বি হচ্ছে পরিধিস্থ কোণ। এখানে দেখো এপিবিটা হচ্ছে ছোট মানে উপচাপ। আচ্ছা ছবিটা এরকম হতে পারে আবার ছবিটা এরকমও হতে পারে। এখানে এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ। দেখো এখানে কিন্তু এ পি বি হচ্ছে অর্ধবৃত্তকার চাপ অর্ধবৃত্তচাপ তাহলে এটা হচ্ছে উপচাপ এটা হচ্ছে অর্ধবৃত্তচাপ। ছবিটা আরেক রকম হতে পারে আমাদের যেহেতু এখানে চারটে ছবি একটু দেখাতে চাইছি তোমাদেরকে যে বিভিন্নভাবে হতে পারে সেই জন্য মুছে মুছেই করতে হবে। দেখো আর একটা কীভাবে ছবি হতে পারে যদি অধিচাপের ওপরে অবস্থিত হয় এক্ষেত্রে এপিবি হচ্ছে অধিচাপ তার ওপরে কেন্দ্রস্থ কোণ এওবি এবং পরিধিস্থ কোণ হচ্ছে এসিবি। এখানে দেখা যাক এওবিটা কেমন কোণ এটা কিন্তু প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ মানে কি যার মান 180 ডিগ্রির থেকে বেশি এবং 360 ডিগ্রির থেকে কম। ছবিটা এরকম হতে পারে আর একটা হতে পারে সি বিন্দুটা এখানে হতে পারে। তাহলে এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে বিভিন্নভাবে হতে পারে যে কোনো একটা ছবি নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে এটাই সব থেকে সোজা ছবি এবং এটা নিয়েই আমরা এগোবো। এখন যখন আমরা উপপাদ্য প্রমাণ করতে যাই তখন আমাদের প্রথম ভেবে নিতে হবে যে আমাদের চারটে স্তরে উপপাদ্য প্রমাণ করি।
প্রথমে হচ্ছে প্রদত্ত, অর্থাৎ যা দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের? প্রদত্ত হচ্ছে এপিবি বৃত্তচাপের ওপর ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের ওপর, এ ও বি হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ এবং এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ। এটাই আমাদের দেওয়া আছে, সেটা আমি আর লিখছি না, বইতেই লেখা আছে, তোমরা এখন বোঝো ব্যাপারটা। এরপরে আমাদের পরের স্টেপ হচ্ছে প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে আমাদের প্রমাণ করতে হবে কোণ এ ও বি সমান টু কোণ এ সি বি, দ্বিগুণ বলেছে তাই দুই দিয়ে গুণ। এর পরের স্টেপ হচ্ছে আমাদের অঙ্কন। প্রথমে অঙ্কনে আমরা সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। কী লিখলাম? সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হল। এর পরের স্টেপ আমাদের প্রমাণ। এবার আমরা ডাইরেক্ট প্রমাণে ঢুকব। তাহলে চারটে স্টেপে আমরা উপপাদ্য প্রমাণ করি, সেটার প্রথম তিনটে স্টেপ হয়ে গেল। এবং স্টেপ ওয়াইজ পরীক্ষায় নম্বর থাকে, এটাও মাথায় রাখতে হবে। ছবি আঁকা, প্রদত্ত, প্রামাণ্য বিষয়, অঙ্কন, এর জন্য পরপর স্টেপ ওয়াইজ নম্বর আছে এবং তারপরে আমরা চলে যাব প্রমাণে। এবার প্রমাণের ক্ষেত্রে প্রথমে আমরা এ ও সি ত্রিভুজ নিয়ে কাজ করছি। ত্রিভুজ এ ও সি এর ও এ ইকুয়াল টু ও সি, কেন ব্র্যাকেটে লিখতে হবে? যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। একটা ত্রিভুজে দুটো বাহু সমান হলে তার বিপরীত কোণগুলোও পরস্পর সমান হয়। তাহলে কোণ ও এ সি ইকুয়াল টু কোণ ও সি এ হবে। এবার ত্রিভুজ এ ও সি এর সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় আমার বহিঃস্থ কোণ উৎপন্ন হয়েছে এ ও ডি। ওটা লিখতে হবে যে এ ও সি এর সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় বহিঃস্থ কোণ এওডি। এবার এই বহিঃস্থ কোণ এওডি সমান আমরা লিখতে পারি কোণ এওসি প্লাস কোণ ওএসি। কেন না? আমরা আগেই জানি, এই উপপাদ্য আমরা আগেই পড়েছি, যে ত্রিভুজের বহিঃস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে বহিঃস্থ কোণ এওডি সমান কোণ ও সি এ প্লাস কোণ ও এ সি। এই যে ও সি এ আর ও এ সি। এবারে আমরা আগেই লিখে রেখেছি ও এ সি ইকুয়াল টু ও সি এ, তাহলে ও সি এ এর যে এটা তো লিখবই, আবার ও এ সির জায়গাতেও আমরা আবার ও সি এ লিখতে পারি। তাহলে কোণ ও সি এ প্লাস কোণ ও সি এ। কেন আমরা ও সি এই দুবার করে লিখলাম? কারণ আমাদেরকে বৃত্তস্থ কোণের দিকে যেতে হবে, এই কোণটা দুবার করে লিখে লাভ নেই। তাহলে আমরা এই কোণ সমান সমান টু কোণ ও সি এ প্রমাণ করে ফেললাম। এটাকে আমরা এক নম্বর দিয়ে রাখব। আবার ত্রিভুজ বি ও সি এর ও বি ইকুয়াল টু ও সি, একই কারণ, একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব আমরা একইভাবে লিখতে পারি যে কোণ
ओबीसी इक्वल टू कोण ओसीबी आबार एक ही भावे बीओसी त्रिभुजे सीओ बाहु के डी पर्यंत वर्धित कराय जे बहिस्थ कोण उत्पन्न हुए बीओडी से बीओडी कोण समान समान कोण ओबीसी ओसीबी प्लस ओबीसी ताले बहिस्थ कोण बीओडी समान समान कोण ओसीबी प्लस कोण ओबीसी आबार এই OCB আর OBC যেহেতু সমান তাই আমি দুবারই OCB লিখতে পারি এবং এটাকে আমি দুই নম্বর দেব এবার এক আর দুই নম্বর যোগ করব এক নম্বরে কি পেয়েছিলাম বহিস্থ কোণ AOD সমান 2 কোণ OCA দুই নম্বরে কি পেলাম বহিস্থ কোণ BOD সমান 2 কোণ OCB তাহলে এক আর দুই যোগ করে দিলে কি পাবো বহিস্থ কোণ AOD প্লাস বহিস্থ কোণ BOD সমান হচ্ছে 2 কোণ OCA প্লাস 2 কোণ OCB অতএব বহিস্থ কোণ AOD আর BOD যোগ করলে দেখো পুরো কোণটা পাচ্ছি কোণটা AOB আর OCA আর OCB যোগ করলে এই পুরো কোণটা পাচ্ছি কোণ ACB ও 2 কমন নিয়ে নিলে কোণ OCA প্লাস কোণ OCB তাহলে যোগ করলে 2 কোণ ACB তাহলে আমরা আমাদের যেটা উপপাদ্যে প্রমাণ করতে চেয়েছিল যে কেন্দ্রস্থ কোণ AOB সমান 2 কোণ ACB বৃত্তস্থ কোণের দ্বিগুণ সেটা আমাদের প্রমাণ করা হয়ে গেল এবারে আমরা চলে যাব উপপাদ্য 35 এ আগে উপপাদ্যগুলো প্রমাণ করে তারপর আমি অনুশীলনীতে আসার চেষ্টা করছি সীমিত সময় তার মধ্যেই আমাদেরকে সিলেবাসের অনেকটা অংশ শেষ করতে হবে উপপাদ্য 35 এ আমরা প্রমাণ করব সেটা আছে পেজ নাম্বার 129 এ একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান যখন আমরা বৃত্তের জ্যা আঁকলাম তখনই বলেছি যে বৃত্তকে যে কোনো জ্যা দুটো বৃত্তাংশে ভাগ করে তা একই বৃত্তাংশে বলতে মানে এই দিকে নয় এই দিকে এটা একটা বৃত্তাংশ আর এই নিচের দিকটা আর একটা বৃত্তাংশ আচ্ছা যদি আমরা আমার সঙ্গেই ছবি আঁকবে তাহলে তোমাদেরও একবার প্র্যাকটিস হবে আচ্ছা ও কেন্দ্রীয় বৃত্তে আমরা দেখতে পাচ্ছি এসিবি একটা বৃত্তাংশ কোণ আর এডিবি আর একটা বৃত্তাংশ কোণ এরা দুজনেই
ए बी डी सी वृत्तांशे अवस्थित ए सी बी एवं ए डी बी ए दुटो कोण ही ए बी डी सी वृत्तांशे अवस्थित ताहले एटा आमादे प्रथम पार्ट प्रदत्त बा जा देवा आछे सेटाते लेखा हो गेल एबारे आमादेरके की प्रमाण करते हबे सेटा परेर स्टेपे लिखब प्रामाण्य विषय एखाने प्रामाण्य विषये आमरा एटाई लिखब जे प्रमाण करते हबे जे एकी वृत्तांशस्थ सकल कोणेर मान समान एखाने विशेष करे लिखे दिते हबे जे जेहेतु ए सी बी एवं ए डी बी এই এ বি ডি সি বৃত্তাংশস্থ যে কোনো দুটি কোণ অতএব এই দুটো কোণ সমান প্রমাণ করলেই আমাদের উপপাদ্যটা প্রমাণিত হবে এই পুরো কথাটা কিন্তু লিখতে হবে কারণ আমরা যে কোনো দুটো কোণ ধরে করছি এবং সেটা সবগুলো কোণের জন্যই এটা প্রমাণিত হবে সেটা আমাদের বলে দেওয়া দরকার এরপরে আসছি আমরা অঙ্কন অঙ্কনে আমাদের ও এ এবং ও বি যুক্ত করা হলো ও এ এবং ও বি যুক্ত করলাম কেন তাহলেই আমরা এ ও বি কেন্দ্রস্থ কোণ পেয়ে যাব এবারে আমরা অঙ্কনের পর সরাসরি প্রমাণে যাব প্রমাণটা একটু ওপর থেকে শুরু করি তাহলে সুবিধা হবে এপিবি বৃত্তচাপের ওপর এওবি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এসিবি আর এডিবি এই দুটোই হচ্ছে বৃত্তস্থ কোণ তাহলে আমরা আগের উপপাদ্যেই পড়েছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে এওবি ইকুয়াল টু টু এসিবিও লিখতে পারি আবার এওবি ইকুয়াল টু টু এডিবিও লিখতে পারি দুটোই এওবির সমান তাহলে টু এসিবি ইকুয়াল টু টু এডিবি লিখতে পারি দুদিক থেকে টু টু কেটে গেলে কোণ এসিবি সমান কোণ এডিবি তাহলে যে কোনো দুটো কোণের জন্য এই এ বি ডি সি বৃত্তাংশের যে কোনো দুটো কোণের জন্য এই উপপাদ্যটা প্রমাণিত হলো তাই এ বি ডি সি বৃত্তাংশস্থ যে কোনো কোণের জন্যই উপপাদ্যটা প্রমাণিত হবে এইবার আমরা চলে যাচ্ছি উপপাদ্য ৩৬ উপপাদ্য ৩৬ পেজ নাম্বার ১৩০ এখানে আমাদের শুধু বিবৃতিটা মুখস্থ করতে হবে বিবৃতিটা মুখস্থ অবশ্যই করতে হবে কারণ সেটা আমাদের প্রয়োগের সময় কাজে লাগবে যখন প্রয়োগমূলক অঙ্ক করব দুটো বিন্দুর সংযোজক রেখাংশের একই পার্শ্বে দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন হলে বিন্দু ৪টি সমবৃত্তস্থ হবে কোন বিন্দু ৪টি ধরো এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এ আর বি নামা হলো এবার এখানে একটা বিন্দু সি এখানে একটা বিন্দু ডি এসিবি একটা কোণ উৎপন্ন হয়েছে
এডিবি একটা কোণ উৎপন্ন হয়েছে এবং বলছে দুটো সমান কোণ উৎপন্ন হয়েছে, তার মানে এসিবি আর এডিবি সমান। তাহলে এই বিন্দু চারটে মানে এ বি সি ডি সি এই বিন্দু চারটে সমবৃত্তস্থ হবে, অর্থাৎ একই বৃত্তের ওপরে, বৃত্তের পরিধির ওপরে অবস্থিত হবে। যাই হোক, এই উপপাদ্যটা আমাদের প্রমাণ করতে হবে না, শিখতেও হবে না, তার কারণ এটা আমাদের সিলেবাসে নেই, কিন্তু বিবৃতিটা আছে এবং বিবৃতিটা মুখস্থ রাখতে হবে। এরপরের উপপাদ্য আমাদের উপপাদ্য 37। উপপাদ্য 37, পেজ নাম্বার 136। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ প্রমাণ করতে হবে। এক সমকোণ মানে 90 ডিগ্রি। আমরা যখন বৃত্তের জ্যা আঁকছিলাম তখন বৃত্তটা দুটো অংশে বিভক্ত হচ্ছে, তো বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস। এবার যদি আমরা বৃত্তের ওপরে, বৃত্তের পরিধির ওপরে যে কোনো একটা বিন্দু নিই সি এবং এসি আর বিসি যোগ করে দিই, তাহলে এ সি বি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। কেন না, এটা অর্ধবৃত্তর ওপরে রয়েছে বলে। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ প্রমাণ করতে হবে মানে আমাকে এই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে আবার সেই চারটে স্টেপ, প্রথমে প্রদত্ত কি দেওয়া আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ। এবার প্রামাণ্য বিষয় সেটা হচ্ছে কোণ এ সি বি সমান এক সমকোণ প্রমাণ করতে হবে, এটাতে কোনো অঙ্কন নেই। আচ্ছা, এবার আমরা সরাসরি প্রমাণে চলে যাব। দেখো, এ বি হচ্ছে একটি সরল রেখা, তার মানে এ ও বি হচ্ছে একটি সরল কোণ। তাহলে কোণ এ ও বি সমান সমান দুই সমকোণ। দেখো, কোণ এ ও বি সমান দুই সমকোণ, এটা আমি কেন বলতে পারছি যে এটা এক সরল কোণ বলে। এপিবি বৃত্তচাপের ওপর এ ও বি হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এসিবি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আবার আমরা আগের উপপাদ্যের প্রয়োগ এখানে করব, সেটা হচ্ছে কোণ এ ও বি ইকুয়াল টু টু কোণ এ সি বি। আমরা আগেই লিখেছি যে এ ও বির মান দুই সমকোণ, অতএব টু কোণ এ সি বি সমান দুই সমকোণ। তাহলে দুদিক থেকেই দুই কেটে গেলে কোণ এ সি বি সমান এক সমকোণ। তাহলে এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এবারে আমরা কিছুটা অনুশীলনীতে ফিরে আসব, আগে আমরা শর্ট কোশ্চেন করে নিই। অনুশীলনী 7.1-এ পেজ নাম্বার 127 আমরা আগে এমসিকিউগুলো করি। ছবি বইতেই দেওয়া আছে, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, পিকিউ ব্যাস, ছবিটা বইতে আঁকাই আছে। ঠিক এইভাবে আমাদের এই কোণটা বলে দিয়েছে
140 डिग्री और ये एक्स कोणटार मान निर्णय करते हबे एक्स माने होच्छे आर एस क्यू ये कोणटा अच्छा ये तार जोन्नो आमादेर एकटु अंकन करते हबे पी एस जुक्त करे दिलाम देखा जाक एखाने पी एस जुक्त करार पर आमरा जदि एई दिक थेके देखी এই বৃত্তচাপের ওপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে পিওআর যেটা দেওয়া আছে 140 ডিগ্রি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে পিএসআর তাহলে পিআর এখানে যদি আমরা টি নাম দিই পিটিআর বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ পিওআর আর বৃত্তস্থ কোণ পিএসআর তাহলে কোণ পিওআর ইকুয়াল টু 2 কোণ পিএসআর কোণ পিওআর এর মান দেওয়া আছে 140 ডিগ্রি তাহলে কোণ পিএসআর হবে 140/2 70 ডিগ্রি আর পিএসকিউ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ তার মানে পিএসকিউ হচ্ছে এক সমকোণ মানে 90 ডিগ্রি তাহলে আর এস কিউ অর্থাৎ এই বড় কোণটা থেকে এই ছোট কোণটুকু বিয়োগ করে দিলেই এক্স বেরিয়ে যাচ্ছে তাহলে এক্স হচ্ছে 90-70 20 ডিগ্রি তাহলে অপশন ডি এরপরের অঙ্ক এটা 14-1 হলো 14-1 এরপরে আমরা 2 করব ছবি একেই করতে হবে তোমাদেরও ও বৃত্তের কেন্দ্র আর কিউ আর কিউ এখানে পি এই কোণটা বলেছে 140 ডিগ্রি এই কোণটা বলেছে 80 ডিগ্রি আর এই পুরো কোণটা হচ্ছে এক্স ডিগ্রি আচ্ছা এখানে কেন্দ্রস্থ কোণ যদি আমরা এই কিউ আর বৃত্তচাপের ওপর দেখি তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে কিউ ও আর আমার কিন্তু দাওয়া আছে এই প্রবৃদ্ধ কোণগুলো তাহলে কোণ কিউ ও আর কিভাবে বার করব 360 ডিগ্রি থেকে টোটাল কোণটা 360 ডিগ্রি সেখান থেকে 140 আর 80 যোগ করে বিয়োগ করতে হবে তাহলে কোণ কিউ ও আর হচ্ছে 140 ডিগ্রি এবার কিউ আর বৃত্তচাপের ওপর কিউ ও আর হচ্ছে কেন্দ্রস্থ কোণ
আর কিউ পি আর বৃত্তস্থ কোণ। অতএব কোণ কিউ ও আর ইকুয়াল টু টু কোণ কিউ পি আর। কিউ পি আর এর মান দেওয়া আছে এক্স ডিগ্রি, আর কিউ ও আর আমি বার করেছি 140 ডিগ্রি। তাহলে 2x সমান 140 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু 70 ডিগ্রি। তাহলে অপশন এ। এবার আমরা চলে যাচ্ছি 3 নম্বরে। ও বৃত্তের কেন্দ্র বিসি ব্যাস। আচ্ছা, এটা এক্স ডিগ্রি, এই পুরোটা 50 ডিগ্রি। আমাকে এক্স এর মান বার করতে বলেছে। আচ্ছা, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখানে ও এ আর ও বি দুটোই সমান, কারণ দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কোণ, সরি, ও এ ইকুয়াল টু ও বি, অতএব কোণ ও এ বি ইকুয়াল টু কোণ ও বি এ ইকুয়াল টু 50 ডিগ্রি দেওয়াই আছে। আচ্ছা, এইবার আমাকে বার করতে হবে এই কোণটা, এই এটা 50, এটা 50, তাহলে 100, তাহলে এইটুকুনি হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এই কোণটা কি হবে, কোণ এ ও সি, এভাবে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ বললেও একবারে হয়ে যাবে 100 ডিগ্রি। তাহলে এবার দেখো, এই বৃত্তচাপের ওপরে, এসি বৃত্তচাপের ওপরে, এওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এডিসি হচ্ছে বৃত্তস্থ কোণ। এসি বৃত্তচাপের উপর, এ ও সি কেন্দ্রস্থ কোণ, এ ডি সি বৃত্তস্থ কোণ। অতএব কোণ এ ও সি ইকুয়াল টু টু কোণ এডিসি। তাহলে এওসি হচ্ছে 100 ডিগ্রি সমান সমান 2x, অতএব x ইকুয়াল টু 50 ডিগ্রি। একইভাবে আমরা
चार आर पाँचों करते पारबो सब तो करानो सम्भव नय सीमित समय। अच्छा पाँच नम्बरटा एकटू बोले दी पाँच नम्बरे छवि बोते ही आका आछे ओ पी आर क्यू এই কোণটার মান বলে দিয়েছে দশ ডিগ্রি, এই কোণটা বলেছে চল্লিশ ডিগ্রি, আমাকে পি ও আর এর মান বার করতে হবে, কোন পি ও আর, পি ও আর এই কোণটা। আচ্ছা এখানে দেখো এইটা ওপি আর ও কিউ সমান, ওপি আর ও কিউ সমান, অতএব কোন ওপি কিউ সমান কোন ও কিউ পি সমান দশ ডিগ্রি। আবার ও আর সমান ও কিউ সবই তো একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কোন ও আর কিউ সমান কোন ও কিউ আর সমান চল্লিশ ডিগ্রি। এবার তাহলে এইটুকুনি দশ আর এইটুকুনি চল্লিশ, এবার আমাদের বার করতে বলেছে পি ও আর, পি ও আর হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর পি কিউ আর হচ্ছে ওই একই বৃত্তচাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণ। আবার বলি পি আর বৃত্তচাপের ওপর পিও আর হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর পি কিউ আর হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে কোণ পিও আর সমান হবে টু কোণ পি কিউ আর। এবার পি কিউ আর আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি যে এটা হবে ও কিউ আর মাইনাস পি কিউ ও, তার মানে ফর্টি মাইনাস টেন। তাহলে এখান থেকে আমরা সব বার করে নিয়েছিলাম, এই পুরোটা হচ্ছে ফর্টি, এইটুকুনি হচ্ছে টেন, তাহলে এইটা হচ্ছে ফর্টি মাইনাস টেন থার্টি ডিগ্রি, তাহলে টু ইন্টু থার্টি ডিগ্রি মানে সিক্সটি ডিগ্রি। আচ্ছা এইবারে আমরা চলে যাই সত্য মিথ্যা, প্রথম ছবি সত্য মিথ্যার আইডেন্টিফাই করা খুবই সহজ, তার জন্য এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এ সি ডি হচ্ছে বৃত্তস্থ কোণ, কিন্তু একই বৃত্তচাপের ওপরে নয়,
এবি বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি, আর বৃত্তস্থ কোণটা কিন্তু এবিডি বৃত্তচাপের ওপরে। সুতরাং কখনোই উপপাদ্যটা এই দুটো কোণের জন্য প্রমাণিত হবে না। সুতরাং এওবি ইকুয়াল টু টু এসিডি, এটা মিথ্যে। নেক্সট আছে, এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতর ও বিন্দু এমনভাবে অবস্থিত, এবিসি ত্রিভুজাকার, ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও এ ইকুয়াল টু ও বি হয়, এবং এ ও বি ইকুয়াল টু টু এসিবি হয়। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে যে বৃত্ত অঙ্কন করব তা সি বিন্দু দিয়েও যাবে, সে তো যেতেই হবে, কারণ আমার ও এ ইকুয়াল টু ও বি বলা আছে, আর এ ও বি ইকুয়াল টু টু এসিবি সেটাও বলা আছে। তাহলে এক্ষেত্রে একই বৃত্তচাপের ওপরে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে, সুতরাং এটাও সত্য হবে। আচ্ছা, এবারে শূন্যস্থান পূরণগুলো নিজেরাই থিওরি যা পড়ালাম তার থেকেই পেরে যাবে। 15-1 সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক, পনেরোর এক নম্বরে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, কোণ ও এ বি 30°, কোণ এবিসি হচ্ছে 120°, কোণ বিসি ও ওয়াই ডিগ্রি, আর কোণ এওসি হচ্ছে সিওএ বা এওসি যাই হোক 60°। ছবিটা দেখো, যখন আমরা এ পি দেওয়া আছে না নেই, এপিসি বৃত্তচাপ যদি ধরি তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ এওসি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে 120°, এবিসি। এ পি সি বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওসি, এর আগেই বলেছি যে এই বৃত্তচাপের ওপর এই কোণটা যেহেতু 180°-এর বেশি এবং 360°-এর কম, সুতরাং এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ এওসি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ এ বি সি। আচ্ছা, কোণ প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান তালে হবে 2 এ বি সি। প্রবৃদ্ধ কোণ এ ও সি মানে 360° মাইনাস এক্স, আর 2 এ বি সি মানে 2×120°। তাহলে 360° মাইনাস, এটা এপাশে এলে 240°, সমান সমান মাইনাস এক্স, ডান পাশে গেলে প্লাস এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কী হলো, -240।
120 ডিগ্রি। এবার এটা একটা চতুর্ভুজ এ বি সি ও, এ ও সি বি চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে এটা যেহেতু শর্ট কোশ্চেন, খুব বেশি লেখার দরকারও নেই, উপায়ও নেই, সময়েরও অভাব। তাহলে 30 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি প্লাস এক্সের মান বেরিয়ে গেছে 120 ডিগ্রি, চারটে কোণের সমষ্টি করলে বেরোবে 360 ডিগ্রি। তাহলে ওয়াই প্লাস 120 240 আর 30 270 ডিগ্রি সমান 360 ডিগ্রি। তাহলে ওয়াই ইকুয়াল টু 360 মাইনাস 270 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। পরের অনুশীলনীতে যাই, তারপর যদি সময় পাই তাহলে বড় অঙ্কগুলো করাবো। অনুশীলনী 7.2, পেজ নাম্বার 133। আমরা এমসিকিউ এই আগে আসছি, 12 এ 1 নম্বর এমসিকিউ গুলোতে বেশি জোর দিচ্ছি আগেই, যে আমাদের এখন যা কোয়েশ্চেনের ধারা তাতে প্রথমে আমাদের সব শর্ট কোয়েশ্চেন থাকে এবং সেগুলোতে আমাদের পুরো নম্বর তোলা উচিত। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, কোণ আচ্ছা এ বি এসিবি কোণ বলে দিয়েছে 30 ডিগ্রি। আচ্ছা এ বি সি বলেছে 60 ডিগ্রি, কোণ ডি এ বি, আচ্ছা ডি নি, ডিএবি বলেছে 35 ডিগ্রি, আর কোণ আচ্ছা এসিবি হচ্ছে 30 ডিগ্রি, কোণ এবিসি হচ্ছে 60 ডিগ্রি, কোণ ডিএবি হচ্ছে 35 ডিগ্রি, এবং ডিবিসি ডিবিসি এইটুকুনি হচ্ছে এক্স, কোন ডিবিসি আমাকে বার করতে হবে। আচ্ছা এখানে এই এবিসি ত্রিভুজে এইটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, কোণ সি এ বি, তাহলে এটা 90 ডিগ্রি। আচ্ছা এইটুকুনি 35 ডিগ্রি, তাহলে এইটুকুনি কী হবে 90 মাইনাস 35। এবার আমরা যদি এদিক থেকে দেখি, সিডি বৃত্তচাপের ওপরে এ সি এ ডি আর সি বি ডি সি এ ডি আর সি বি ডি একই বৃত্তাংশস্থ কোণ, সুতরাং এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে। তাহলে এক্স ইকুয়াল টু হবে, এটা হচ্ছে সি বি ডি, কোণ সি বি ডি সমান হচ্ছে কোণ সি এ ডি, সেটা হচ্ছে 90 মাইনাস 35।
55 डिग्री। बेशी लेखार तो जायगा नहीं एखन, कारण ए बी सी त्रिभुजे एखाने कोण सी ए बीटा अर्धवृत्तस्थ कोण ताई एक समकोण और एइटुकुनी दावा आछे 35 डिग्री, ताहले एइटुकुनी हबे 90-35। और एइ दिक थेके जखन आमरा देखछि सी डी वृत्तचापेर ओपर केंद्र एकी वृत्तांशस्थ कोण दुटो सी ए डी और सी बी डी, सुतरां एइ दुटो इक्वल 55 डिग्री। एबारे आमरा चले जाई 12-3 नम्बरे। এখানেও ছবি দেওয়াই আছে আমাদের এবি হচ্ছে বৃত্তের ব্যাস আর এইবি বলে দিয়েছে 110 ডিগ্রি। এই যে এইবি এই কোণটা হচ্ছে 110 ডিগ্রি, বলেছে কোণ সিবিই ইকুয়াল টু 30 ডিগ্রি, সিবিই এই কোণটা 30 ডিগ্রি, তাহলে কোণ এডিবি এর মান বার করতে বলেছে। এডিবি এডিবি, আচ্ছা এখানে দেখি যে এই ত্রিভুজটায় সিইবি ত্রিভুজ ত্রিভুজ সিইবি তে বহিস্থ কোণ এইবি সমান হচ্ছে 30+ কোণ ইসিবি, এইবির মান দেওয়া আছে 110 ডিগ্রি, তাহলে 30+ কোণ ইসিবি, তাহলে কোণ ইসিবি ইকুয়াল টু 110-30 80 ডিগ্রি। এবার দেখো যে এডিবি আর এসিবি দুটো একই বৃত্তাংশস্থ কোণ, সুতরাং এডিবি এর মান বার করতে বলেছে আমাকে। এডিবি সমান এসিবি ইকুয়াল টু ইসিবি, এসিবিও যা ইসিবিও তাই, সমান সমান হচ্ছে 80 ডিগ্রি। তার মানে আমাদের এই অ্যাঙ্গেলটাও 80 ডিগ্রি বেরোলো। ঠিক আছে, এইভাবেই আমাদের শর্ট কোশ্চেনগুলো করতে হবে। আর তোমরা প্র্যাকটিস করো বাড়িতে, আর দেখবে যে যা থিওরি পড়ানো হলো তার ওপরেই সমস্ত অঙ্কগুলো করতে পারবে। ধন্যবাদ, বাড়িতে থাকো, ভালো থাকো।